নমস্কার, কেমন আছেন সবাই? তোফাস রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব সম্পূর্ণ নিরামিষ ঝিঙের সাদা ঝোলের রেসিপি। এই রান্নাটা আজকে আমি তৈরি করব সামান্য তেল আর মশলা দিয়ে। এরকম একটা রান্না আমরা গরমে ভাতের সাথে খেতে খুব পছন্দ করি, এছাড়া রুটির সাথেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই রান্নাটা করতে সময়ও খুব কম লাগে। আর শেষে যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। রান্নাটা করার জন্য প্রথমেই লাগছে ঝিঙে। আমি এখানে 700 গ্রাম ঝিঙে নিয়েছি আর ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। ঝিঙেগুলো এমনভাবে ছাড়াতে হবে যাতে গায়ে একটু আধটু খোসা থেকে যায়, পুরো সাদা করে ছাড়িয়ে নেবেন না। এবার ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি। ঝিঙের মাথার দিকটা আর শেষের দিকটা একটু কেটে ফেলে দিচ্ছি, তারপর একটু বড় বড় গোল গোল করে কেটে নেব, তারপর মাঝখান দিয়ে চিরে নিচ্ছি। ঝিঙের খোসা খুব ভালো করে ছাড়ালে রান্নার পর একদম গলে যাবে, দেখতেও ভালো লাগবে না আর খেতেও খুব একটা ভালো লাগবে না। সব ঝিঙেগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে 2 চামচ কোরানো নারকেল নিয়েছি। নারকেল শিলে খুব মিহি করে বেটে নেব, আপনারা এটা মিক্সিতেও বেটে নিতে পারেন। এবার আমি বেটে নেব 2 ছোট কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন কালো জিরে। আমি কালো জিরে খুব মিহি করে বাটবো না, আধ বাটা করে বেটে নেব। এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। সব ঝিঙেগুলোই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জল, এখানে আমি 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে আমি ঝিঙেগুলো সব সিদ্ধ হতে দেব। 6-7 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। ঝিঙে আমি এখানে 50% মতো সিদ্ধ করে নেব। দেখুন ঝিঙেটা আমার 50% সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার গ্যাসে আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1টা শুকনো লঙ্কা, 1টা কোটা কাঁচা লঙ্কা, 1টা তেজপাতা আর দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। ফোড়ন 15 সেকেন্ড মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ঝিঙে। আমি ঝিঙে জল সমেত পুরোটাই এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর 2 মিনিট মতো ফুটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা কালো জিরে। কালো জিরে দিয়ে আবারও একটু নেড়ে মিশিয়ে দেব। আপনারা যখন রান্নাটা করবেন তখন ঝিঙেগুলো একটু কচি দেখে নেবেন। এবার আরও একটু সিদ্ধ হতে দেব। নুনটা এখন একবার দেখে নেব ঠিক নুন হয়েছে কি না, যদি লাগে আর একটু দিয়ে নেব। 10 মিনিট পর ঝিঙে যখন পুরো সিদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি বেটে রাখা নারকেল, আর নারকেল দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। নারকেলটা মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে 2-3 মিনিট রান্না হতে দেব। এদিকে রান্না হতে থাক, আমি আগে থেকে 1/2 টেবিল চামচ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা এখন বেটে নেব। চালটা আমি একদম মিহি করে বেটে নেব। চাল বাটা হয়ে গেছে। এবার এখানে 1/2 কাপ দুধ নিয়েছি, এই দুধের মধ্যে চাল বাটাটা দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এবার দিয়ে দেব চিনি। আমি এখানে 1 টিস্পুন চিনি দিচ্ছি, খুব বেশি চিনি দেব না, ঝিঙে এমনিতেই একটু মিষ্টি সবজি, আপনারা মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। চিনি দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখা থাকবে। এবার আমি দিয়ে দেব বেটে রাখা চাল। আপনারা এখানে খুব সামান্য ময়দাও গুলে দিতে পারেন, তবে গোবিন্দভোগ চালের গন্ধটা ঝিঙের সঙ্গে খুব ভালো লাগে। চাল বাটা দেওয়ার পর আরও 2 মিনিট গ্যাসের আঁচ কম করেই রেখে দেব। তারপর গ্যাস অফ করে একটা ঢাকা দিয়ে 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার ঝিঙের সাদা ঝোল। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।